দেখো সঙ্গীতা, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে স্থানীয় বাসিন্দারা যেমন প্রথম থেকেই এখানে ভিড় জমিয়েছিলেন, অনেকে হাত লাগিয়েছিলেন আগুন নেভানোর কাজে, এখনো পর্যন্ত তারা রয়েছেন যেমনটা দেখতে পাচ্ছি। যে আপনার সঙ্গে কথা বলবো, কতক্ষণ আগে আগুন লাগে এবং কি দেখলেন? আমি দেখছি এই ঘন্টাখানেক আগে আগুন লেগেছে, হঠাৎ করে আগুনটা লেগে গেল, আগুনটা লাগতে লাগতে পুরো ফুলকি উঠছে আগুনের, তারপরে সঙ্গে সঙ্গে এখানে ফোন করা হলো, ঠিক আছে। এখানে ফোন করার পরে অনেকক্ষণ পরেতে তারপরেই ফায়ার ব্রিগেড এসছে, পুলিশের গাড়ি এসছে সঙ্গে সঙ্গে, কিন্তু ফায়ার ব্রিগেডও আসেনি একেবারে। সঙ্গীতা, এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এক ঘন্টারও বেশি সময়, এখনও পর্যন্ত দমকলের মোট 5টি ইঞ্জিন কাজ করছে, এবং যেমনটা আমার সহকর্মী আবির বলছিল যে এখন এখনও কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং তোমাকে আগেও দেখিয়েছিলাম যে ভিতরের ছবি, ভিতরে কিন্তু বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, ছাতের একটা বিশাল অংশ, যে অংশ এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে, যে কারণে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং যেটা দমকল কর্মীদের কাছে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে কাজ করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং তোমাকে বলবো যে ঠিক 2:20 নাগাদ আগুন লাগে, এবং যে অংশে আগুন লাগে আমার ক্যামেরা পার্সন সহকর্মী প্রবীর দেখে দেখাতে বলবো যে এই সিনেমা হলের ঠিক পিছনের অংশ, অর্থাৎ পার্কস হাউস বলে যে লেখা রয়েছে সামনে তিনতলার যে অংশ, তার পিছনের অংশে আগুন লাগে, যেখান থেকে এখনও পর্যন্ত মৃদু ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও এই পকেট ফায়ার রয়েছে, যে কারণে দমকল কর্মীরা এখনও পর্যন্ত কাজ করছেন। আগুন যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে এ কথা কিন্তু বলা সম্ভব নয়। এর পাশাপাশি তোমাকে বলবো যে এখানে আশপাশে যেহেতু ঘন বসতি এলাকা ছিল, যে কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত, এই সেই দিক সেদিকটা বিবেচনা করে কিন্তু আগুন প্রথমেই দমকল কর্মীদের প্রথম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল, চারদিক থেকে আগুনকে অ্যারেস্ট করা। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে নিচতলা এবং তিনতলার একটা অংশে কিন্তু পকেট ফায়ার রয়েছে, যেখানে দমকল কর্মীরা কাজ করছেন, এবং ভিতরের যে অংশ অর্থাৎ পার্কস হাউসের যে ভিতরের অংশ, দর্শক আসন ও স্ক্রিন যেখানে যে অংশে সিনেমা প্রদর্শন হতো, সেই অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যেহেতু এখানে বিদ্যুৎ সংযোগ ছিল না বেশ কিছুদিন, যে কারণে কোনো শর্ট সার্কিট থেকে যে আগুন লাগেনি সে বিষয়ে একরকম নিশ্চিত হওয়া গেছে। কি থেকে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত করে দেখবেন দমকলের কর্মীরা। সঙ্গীতা, ধন্যবাদ সত্যজিৎ। মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলের ভেতরে ঢোকেন আমাদের প্রতিনিধি আবির দত্ত, তার ক্যামেরায় ঠিক কি ছবি ধরা পড়েছে? আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, মাফ করবেন, ঠিক কি ছবি ধরা পড়েছে অর্ণব মুখোপাধ্যায়ের ক্যামেরায় দেখাবো আপনাদের। পার্ক শো হাউস তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে, এখনো অবধি আগুন লেগে রয়েছে এবং এখনো অবধি সেখানে ধোঁয়া বেরোচ্ছে। পার্ক শো হাউসের ভেতরের চিত্রটা আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, দমকলের পাইপ এখান দিয়ে গিয়েছে, এবং আমরা ওদিকে দূরে দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে পরপর পরপর প্লাস্টিকের চেয়ার রয়েছে, প্লাস্টিকের চেয়ার রয়েছে, দূরে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে দূরে আগুনের ধোঁয়া রয়েছে, কালো কাঠের কাঠ যেগুলো রয়েছে সেগুলো পুড়ছে, দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে কাজ করছেন। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি আপনাদের আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে ঠিক কীরকম অবস্থা হয়ে রয়েছে। এখানে পরপর পরপর সাইড থেকে কিন্তু আগুনের ধোঁয়াও বেরোচ্ছে, ওপরের সিলিং আপনাদের দেখাচ্ছি যে এখানে এই মুহূর্তে ওপরের দিকটা দেখুন, ওপরের দিকে যেরকমভাবে দেখতে পাচ্ছি যে সেখানটা তোমার আগুন জ্বলছে, সেখানে দমকলের কর্মীরা এখানে কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে এখানে কাজ করছেন। এবং এই মুহূর্তে সরাসরি দেখতে পেলেন যে এখানে কিন্তু ওপর থেকে একটা অংশ ভেঙে পড়েছে, ওপর থেকে অংশ ভেঙে পড়ছে, এই যে টিনের চাল রয়েছে সেই টিনের চাল কিন্তু ভেঙে ভেঙে পড়ছে, পাশেই টিনের চাল ভেঙে পড়লো, ওখানে আগুন জ্বলছে। এখন আমরা আগুনের শিখা দেখতে পাচ্ছি দূরে, দেখুন দূরে আগুন কিন্তু ওখানে তোমার জ্বলছে, এখনও আমরা ওখানে দেখতে পাচ্ছি। চিত্র সাংবাদিক সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, চেয়ারের পাশে এখনও কিন্তু আগুন জ্বলতে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু এখানে ভয়াবহ একটা পরিস্থিতি।